আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এই মুহূর্তের দেশ রাজ্যের এক্সক্লুসিভ 20টি বিশেষ বিশেষ সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। শুরুতে এক নজরে সংবাদের শিরোনামগুলি, তারপরে যাব বিস্তারিত খবরে। 300 কোটি টাকার সম্পত্তি শ্বশুরের, তাই সম্পত্তি হাতাতে খোদ গৃহবধূ শ্বশুরকে খুন করালেন 1 কোটি টাকা ভাড়াটে খুনিকে দিয়ে। অপরদিকে লোকসভা নির্বাচনে বিরাট বড় ধাক্কা বিজেপির, অগ্নিবীর অগ্নিপথ প্রকল্পে বিরাট বড় বদল আনতে বাধ্য হল মোদী সরকার। অপরদিকে রেস্তোরাঁ মালিককে বেধড়ক পিটিয়েছেন তৃণমূল বিধায়ক, টলিউড অভিনেতা সোহম এবার হাইকোর্টে গেলেন রেস্তোরাঁ মালিক। অপরদিকে বাংলায় 3 বিজেপি সাংসদ যোগ দিচ্ছেন এবার তৃণমূলে, ঘনিষ্ঠ যোগাযোগ বাংলার 3 বিজেপি সাংসদের সঙ্গে তৃণমূলের। নদিয়ায় তৃণমূল নেতার কন্যাকে ধর্ষণের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে দায় অস্বীকার পদ্ম শিবিরের। সাময়িক সময়ের জন্য রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন অভিষেক ব্যানার্জি, জানালেন এক্স হ্যান্ডেলে। 13 জুন কলকাতায় আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল, নির্বাচন মিটতে না মিটতেই ফের বিপাকে তৃণমূল কংগ্রেস। কুয়েতের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত 40 ভারতীয়, দুঃখ প্রকাশ, শোক প্রকাশ মমতা ব্যানার্জি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লালকেল্লা হামলায় দোষী পাকিস্তানের জঙ্গির প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কৃষকদের জন্য বিরাট বড় ঘোষণা, লোকসভা নির্বাচনে বিরাট বড় ফলাফল, সাফল্য তৃণমূলের। তারপরে কৃষকদের জন্য 3,000 কোটি টাকা বিলির ঘোষণা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, জানালেন মমতা ব্যানার্জি। এছাড়াও রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের হোমগার্ডদের বাড়ল অবসরকালীন ভাতা। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহ। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত থাকুন, সংবাদগুলি বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন আমাদের সংবাদগুলি প্রত্যেক দিন সবার প্রথমে দেখবার জন্য। যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। রাজ্য সরকারের তরফ থেকে এলো বড় ঘোষণা, বাড়ল হোমগার্ডদের অবসরকালীন ভাতা। মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে কলকাতা এবং রাজ্য পুলিশের কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা করা হলো ঘোষণা। এবার থেকে অবসরকালীন ভাতা হিসেবে 5 লক্ষ টাকা করে পাবেন হোমগার্ডরা। এতদিন তারা অবসর গ্রহণের সময় ওই ভাতা বাবদ পেতেন 3 লক্ষ টাকা করে। যদিও শুরুতে তাদের অবসরকালীন ভাতার পরিমাণ ছিল মাত্র 50,000 টাকা, কিন্তু এখন সেই অবসরকালীন ভাতা বেড়ে দাঁড়াচ্ছে 5 লক্ষ টাকা। নবান্ন সূত্রে খবর, হোমগার্ডদের জন্য নেওয়া এই সিদ্ধান্তের কথা লিখিতভাবে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে অত্যন্ত ভালো ফলাফল করেছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। তারপরে এবার কৃষক ভাইদের জন্য বিরাট বড় ঘোষণা, কৃষকদের জন্য 3,000 কোটি টাকা বিলি রাজ্য সরকারের, কৃষক বন্ধু প্রকল্প নিয়েও বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। নির্বাচন মিটতে চাষিদের জন্য বড় ঘোষণা, কৃষকদের 1 লপ্তে প্রায় 3,000 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। একদিকে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 2,900 কোটি টাকা দেওয়া হচ্ছে, যা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আবার আবহাওয়ার খামখেয়ালি পোনার জন্য ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য 293 কোটি টাকা আর্থিক সাহায্য করছে এবার রাজ্য সরকার। সব মিলিয়ে ভোট মিটতে রাজ্যের চাষিদের জন্য মুক্ত হস্ত রাজ্য। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করেছেন, এবার 1,05,00,000 চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের 2,900 কোটি টাকা। এদিন রিলিজ করা হয়েছে এই টাকা, ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক ব্যানার্জি, করলেন ঘোষণা। লোকসভা নির্বাচনের রেকর্ড ভোটে জয়ের পর বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার তিনি জানিয়েছেন রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি, চিকিৎসার কারণে ছোট্ট বিরতি বলে জানিয়েছেন তিনি। তবে আশাবাদী এই সময়ের মধ্যে রাজ্য সরকার সাধারণ মানুষের চাহিদা পূরণে নিরন্তর কাজ করবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিষেক ব্যানার্জি, সম্ভবত রুটিন চেক আপের জন্য দেশের বাইরে যেতে চলেছেন তিনি। চিকিৎসার জন্য কোথায় যাচ্ছেন এই মুহূর্তে তা এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত 40 ভারতীয়, ইতিমধ্যে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরও প্রায় 50 জনকে। বুধবার দক্ষিণ কুয়েতের মাঙ্গাপ শহরে ঘটনাটি ঘটেছে। এই ভবনে ভারতীয় অনেক শ্রমিক
বাস করতেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে একতলায় থাকা সিলিন্ডারে আগুন ধরে যায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল, শুরু হয় আগুন নেভানোর কাজ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেন উদ্ধারকারীরা। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়, মৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে ভারতীয়দের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অনেকে দক্ষিণ ভারতের বাসিন্দা বলে জানা গিয়েছে। যে বাসভবনটিতে আগুন লেগেছিল সেখানে কেরলের বহু মানুষ বাস করতেন বলে জানা গিয়েছে। ঘটনায় ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন এক স্যান্ডেলে তিনি জানিয়েছেন কুয়েতের ঘটনাতে শোকাহত। ঘটনায় ইতিমধ্যে 40 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে, 50 জন হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি। আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। রেস্তোরাঁ মালিককে বেধড়ক পিটিয়েছিলেন টলিউড অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম। এবার সোহমের বিরুদ্ধে হাইকোর্টে নিউ টাউনের রেস্তোরাঁ মালিকের অভিযোগ। অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার। অভিনেতা তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। তার অভিযোগ, সোহমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না পুলিশ। ঘটনার 4 দিন পর ওই রেস্তোরাঁর মালিক হাইকোর্টে এবার করলেন মামলা। আনিসুলের আইনজীবীর দাবি, তার মক্কেল এবং পরিবারকে দেওয়া হচ্ছে হুমকি। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি, মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত গত শুক্রবার সন্ধেবেলা ওই রেস্তোরাঁর মধ্যে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে চরম বচসা বাঁধে রেস্তোরাঁর মালিক আনিসুলের। তার অভিযোগ, একটি পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তারক্ষীরা তার ওপর চড়া হয়, হোটেল কর্মীদের মারধর করা হয় বেধড়ক। আরও অভিযোগ, এরপর খোদ সোহম তৃণমূল বিধায়ক তাকে বেধড়ক পেটাতে থাকেন, ফেলে মাটিতে ফেলে বেধড়ক চড় থাপড় লাথি মারতে থাকেন, তাকে খুশিও মারা হয়। এমনকি সোহম তাকে সজোরে লাথি মারেন বলে অভিযোগ করেছেন ওই রেস্তোরাঁ মালিক। মারধরের ঘটনা প্রসঙ্গে সোহমকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রকাশ্যেই বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে সেটা মেনে নেওয়া যায় না, চারটে চড় মেরেছি, ধাক্কা দিয়েছি, অভিনেতারাও মানুষ বলে দাবি করেছিলেন সোহম। যদিও পরে তিনি ক্ষমা চেয়ে নেন প্রকাশ্যে। এবারে লোকসভা নির্বাচনে বিরাট বড় ধাক্কা খেতেই অগ্নিপথ প্রকল্পে আসছে এবার বিরাট বড় বদল। সূত্রের খবর, অগ্নিপথ প্রকল্পের অধীনে অগ্নিবীররা যেসব সুবিধা পেতেন আরও খানিকটা বাড়ানো হচ্ছে তাদের সুযোগ সুবিধা। প্রসঙ্গত 2022 সালে অগ্নিপথ প্রকল্প চালু করে কেন্দ্রের তৎকালীন নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পে প্রতি বছর 45 থেকে 50 হাজার সেনা জওয়ান নিয়োগ করা হয়। নিযুক্তরা 4 বছর পর অবসর নেবেন, এদের মধ্যে 25% আরও 15 বছরের জন্য নিয়োগ করা হবে। প্রকল্প ঘোষণার পর দেশজুড়ে তুমুল আন্দোলন শুরু হয়। হিংসাত্মক আন্দোলনের জেরে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন কর্মপ্রার্থীকে। 2024 সালের লোকসভা নির্বাচনে এই অগ্নিপথ প্রকল্পকে সরকারের বিরুদ্ধে হাতিয়ার করে কংগ্রেস, যার প্রভাব পড়েছে একাধিক রাজ্যে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে ভালোভাবে ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশ, বিহারে বিজেপির ধাক্কার নেপথ্যে অন্যতম ইস্যু ছিল এই অগ্নিপথ প্রকল্প। সেটা আন্দাজ করতে পেরে কেন্দ্রের তরফে এবার বিরাট বড় বদল আনা হচ্ছে অগ্নিবীর অগ্নিপথ প্রকল্পে। জানা যাচ্ছে আগে অগ্নিবীরদের মধ্যে 25% 15 বছরের জন্য স্থায়ী চাকুরিতে বহাল রাখবার নিয়ম ছিল, এবার সেটা বেড়ে হচ্ছে 40 থেকে 50%। শুধু তাই নয়, জওয়ানদের অন্যান্য সুবিধাও বাড়তে চলেছে। ইন সার্ভিস অবস্থায় আহত হলে বা জওয়ানদের মৃত্যু হলে সাধারণ সেনা জওয়ানদের মতো সুবিধা দেওয়ার কথা এবার ভাবা হচ্ছে। যদিও এই সবগুলি বর্তমানে প্রস্তাবের পথে, এই নিয়ে মন্ত্রকে বিস্তারিত আলোচনার পর এগুলি কার্যকর করা হতে পারে। আবারও বড় বিপাকে রাজ্য সরকার। 23 জুন কলকাতায় আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল। লোকসভা নির্বাচন মিটে যেতে না যেতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের আনাগোনা শুরু হয়ে গেল পশ্চিমবাংলায়। সমস্ত পরিকল্পনা অনুযায়ী চললে আগামী 23 জুন কলকাতায় আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি দল। জঙ্গলমহলের জেলাগুলিতে নিরাপত্তার জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ হচ্ছে রাজ্যে তা বিস্তারিত জানতে চাইবে ওই দলটি বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বামফ্রন্ট জমানার শেষের দিকে জঙ্গলমহলে মাওবাদী দমনের জন্য শুরু হয়েছিল অপারেশন গ্রিন হান্ট। ওই অভিযানের জন্য তৎকালীন মনমোহন সিং সরকার অর্থ বরাদ্দ শুরু করে। সেই অর্থ বরাদ্দ বর্তমানেও দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে। সেই অর্থ কিভাবে খরচ করছে রাজ্য সরকার সেটাই এবার সরেজমিনে পর্যবেক্ষণ করতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে। কেন্দ্রীয় সরকারের সেই বরাদ্দ অর্থ কোন পথে কিভাবে খরচ করছে রাজ্য সরকার তা এবার জানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে অমিত শাহের মন্ত্রক। এবারে ওড়িশায় বিজেপির জয় জয়কার। প্রথমবারের জন্য ওড়িশা রাজ্যে ক্ষমতায় বিজেপি। ওড়িশায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি। তার সঙ্গে আরও 2 জনকে ডেপুটি হিসেবে নিযুক্ত করা হলো। এদিন ডেপুটি হিসেবে কাজ করবেন কে ভি সিং এবং
প্রভাতী পরিদা। বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ছিল চাঁদের হাট ওড়িশায়। দেশের ওই প্রান্তে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ায় দল অনেকটাই শক্তি পাবে বলে মনে করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তাকে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করেছিলেন খোদ মোহন চরণ মাঝি। ওড়িশাতে বিজেপি এবার 147 আসনের মধ্যে 78 আসনে জয়লাভ করে। অন্যদিকে বিজেডি পায় 51 আসন, তাই বিজেপি সরকার গঠন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। অবশেষে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মোহন চরণ মাঝি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। অপরদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। এই নিয়ে চতুর্থবার তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন। লোকসভার পাশাপাশি অন্ধ্র বিধানসভাতেও দুর্দান্ত ফলাফল করেছে এবার তেলেগু দেশম পার্টি। তার মন্ত্রিসভার 24 সদস্য এদিন শপথ নেন। বিজয়ওয়াড়ায় চন্দ্রবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ছিলেন নীতিন গডকরি। শপথ গ্রহণের পর নাইডুকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী, আলিঙ্গন করেন দুজনে। প্রসঙ্গত, কেন্দ্রে এবার তৈরি হয়েছে এনডিএ সরকার, যেখানে দুই শরিক দল টিডিপি তেলেগু দেশম পার্টি এবং নীতিশ সরকারের জেডিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই শরিক দলের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী সহ ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এদিন উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিন শপথ নেন জনসেনা প্রধান পবন কল্যাণ। তিনি সম্ভবত হচ্ছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার শিল্প নিগমের সঙ্গে বৈঠকে বসছেন মমতা ব্যানার্জি। রাজ্যে শিল্প আনতে তৎপর মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আজ শিল্প নিগমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তিনি। থাকবেন বণিক সভার সদস্যরা, মমতার পাখির চোখ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, তা নিয়ে হবে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকে রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছেন মমতা ব্যানার্জি। প্রতি বছর নিয়ম করে রাজ্যে শিল্প সম্মেলন করা হয়। সামনেই সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নবান্ন সূত্রে খবর, চলতি বছরের নভেম্বরের শিল্প সম্মেলন রয়েছে। মনে করা হচ্ছে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিতে চায় রাজ্য, তাই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক মমতা ব্যানার্জির। বাংলার তিন বিজেপি সাংসদ ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। মঙ্গলবার এক স্যান্ডেলে এমনটাই দাবি করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখলে। চমক সেগুলির প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন তিনি। এদিন তিনি হিসেব দিয়েছেন এখন বিজেপির সাংসদ সংখ্যা 240, বিরোধী জোট ইন্ডিয়া জোটের সাংসদ সংখ্যা 237। তিনজন এলে বিজেপি হয়ে যাবে 237, ইন্ডিয়া জোট হয়ে যাবে 240। তবে বিজেপির ওই তিনজন সাংসদ কে কে, কোনো নাম প্রকাশে এদিন আনেননি তিনি। তার ওই দাবির প্রসঙ্গে লোকসভার আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জেতা মনোজ টিগ্গা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, স্বপ্ন দেখার অধিকার সবার রয়েছে, স্বপ্ন যে কেউ দেখতে পারেন, তবে এমন কোনো সম্ভাবনা নেই। জম্মুতে পুণ্যার্থীদের বাসে ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লস্কর ই তৈবার শাখা সংগঠন। এই হামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে পুরোদমে। এরই মধ্যে জম্মু কাশ্মীর পুলিশ এক জঙ্গির ছবি প্রকাশ্যে এনেছে। সঙ্গে ঘোষণা করা হলো, এই জঙ্গির খোঁজ দিতে পারলেই হাতে নাতে মিলবে 2,00,000 টাকা আর্থিক পুরস্কার। প্রসঙ্গত, রবিবার জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার সময় পুণ্যার্থীদের বাসে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। মারা যান 10 পুণ্যার্থী, আহত হয়েছেন 40। এই জঙ্গি হামলার তদন্ত করছে এনআইএ। জম্মু কাশ্মীর পুলিশও তদন্ত চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনা অনুযায়ী এক জঙ্গির স্কেচ বানানো হয়েছে। সেই স্কেচ প্রকাশ করলে দিন পুলিশ, সঙ্গে খোঁজ দিতে পারলে আর্থিক পুরস্কারের ঘোষণা করা হলো। অপরদিকে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 24 জুন থেকে। এই পর্বে নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ, অধ্যক্ষ নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ, তা নিয়ে আলোচনা হবে। অন্যদিকে 27 জুন থেকে শুরু হবে রাজ্যসভার 264 অধিবেশন। সংসদের উভয় সভার এই পর্বের সমাপ্তি ঘটবে 3 জুলাই। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এদিন জানিয়েছেন, জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এবার দায়িত্ব সাংসদদের, 140 কোটি ভারতীয়র আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আলোচনা, বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণের সঠিক জায়গা সংসদ বলে তিনি জানিয়েছেন এদিন। অপরদিকে আসছে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার খবর। উত্তরপ্রদেশে মৃত 8, মাঝরাতে ফুটপাত বাসীদের ওপর উল্টে পড়ল বালি বোঝাই ট্রাক। চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের 8 সদস্যের। গুরুতর আহত ওই পরিবারের আরও 1 সদস্য। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হাড়দৌয়ের দিকে যাচ্ছিল ওই ট্রাকটি, অত্যধিক পরিমাণ বালি বোঝাই করা ছিল তাতে। এর জেরে আচমকায় নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক। ট্রাকটি উল্টে পড়ে কয়েকজন ঘুমন্ত ফুটপাতবাসীর ওপর, তাতেই চাপা পড়ে এক পরিবারের 9 সদস্য, সাথে সাথেই 8 মৃত্যু হয় মর্মান্তিকভাবে।
অপরদিকে দিল্লির লালকেল্লায় 2000 সালে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দোষী পাকিস্তানি জঙ্গি মোহাম্মদ আলী বোরফে আসফাকের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে কথা জানানো হয়েছে। 2022 সালের 3রা নভেম্বর পাক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার সদস্য আরিফের তরফে দায়ের করা মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে ফাঁসির সাজা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে আরিফের ফাঁসি কাঠে ঝোলা কার্যত এবার নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2000 সালের 22শে ডিসেম্বর লালকেল্লায় ভারতীয় সেনার রাজপুতানা রাইফেলসের 7 নম্বর ব্যাটালিয়নের শিবিরে হামলায় সরাসরি জড়িত ছিলেন পাক জঙ্গি এই আরিফ। এই ঘটনায় 2 সেনা এবং 1 সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন। 4 দিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। 2005 সালে নিম্ন আদালত আরিফকে ফাঁসির সাজা দেয়। দিল্লি হাইকোর্ট কোর্টেও বহাল থাকে সেই রায়। সুপ্রিম কোর্ট আরিফকে 21 সাজা দিয়েছিল। নদিয়ায় তৃণমূল নেতার কন্যাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, দায় অস্বীকার পদ্ম শিবিরের। তৃণমূলের এক নেতার মানসিক ভারসাম্যহীন কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। নদিয়া জেলার ঘটনা, নির্যাতিতার পরিবার, স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত যুবক প্রভাবশালী বিজেপি নেতা। যদিও বিজেপি নেতৃত্ব সেই কথা অস্বীকার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে কৃষ্ণনগর পুলিশ জেলার মুরুটিয়া থানার অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে তার পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত। বাবা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। অপরদিকে অভিযুক্ত যুবক স্থানীয়ভাবে বিজেপির নেতা হিসেবে পরিচিত বলে জানা যাচ্ছে। অভিযোগ ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই তৃণমূল নেতার বাড়িতে ঢুকে পড়েন অভিযুক্ত বিজেপি নেতা যুবক। ধর্ষণ করেন তার মানসিক ভারসাম্যহীন কন্যাকে। এরপরে পুলিশের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, স্থানীয় স্তর থেকে ওই যুবকের বিজেপি যোগ সম্পর্কে আমি কোনো তথ্য পাইনি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। শ্বশুরের সম্পত্তির পরিমাণ 300 কোটি টাকা, আর ওই বিপুল সম্পত্তি হাতাতে পুত্রবধূ ভাড়াটে খুনিকে 1 কোটি টাকা দিয়ে খুন করালেন নিজের শ্বশুরকে। পুলিশ সূত্রে খবর তেমনটাই। বছর 82-এর এক বৃদ্ধের মৃত্যুর তদন্তে নেমে এই তথ্যই উঠে এসেছে পুলিশের হাতে। সূত্র মারফত জানা যাচ্ছে, পুরুষোত্তম পুত্তেওয়ার নামের ওই বৃদ্ধের সম্পত্তির পরিমাণ 300 কোটি টাকার অধিক। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখে ফেরার সময় একদিন আচমকা মৃত্যু হয় ওই পুরুষোত্তম নামে বৃদ্ধের। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। তবে পরে তদন্তে নেমে পুত্রবধূ অর্চনা মনীষ পুত্তেওয়ারের আচরণ দেখে সন্দেহ জাগে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শ্বশুরের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই পরিকল্পনা করেছিলেন গৃহবধূ। এবং পরিকল্পনা একদিনের নয়, বহুদিন ধরে খুনের এবং খুনের পর সেটিকে নিখুঁতভাবে দুর্ঘটনা বলে প্রমাণ করবার পরিকল্পনাও করেছিলেন তিনি। এই ঘটনায় তার সঙ্গী ছিলেন পরিবারের গাড়ির চালক সহ আরও 2 জন। ঘটনা প্রকাশ্যে আসতেই অর্চনাকে খুনের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষে এক নজরে আজকের ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলাতে আজকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। এবং এই 2 জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকলেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় সামান্য হালকা বৃষ্টি, তার সাথে 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জেলায় লাল সতর্কবার্তা জারি রয়েছে ভারী থেকে অতি ভারী, তার সাথে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার জেলায়। এছাড়াও কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজকে সম্ভাবনা, তাই জারি এই 3টি জেলায় কমলা সতর্কবার্তা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে বিক্ষিপ্তভাবে 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আমাদের আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।